हाफेज माने एদের সিনার ভিতরে पूरा কোরআনে কারীম বিদ্যমান আমাদের পরিভাষায় যাদের সিনার ভিতরে কোরআনে কারীম থাকে এদেরকে হাফেজ বলা হয় হাফেজ কর্তাবাচক শব্দ এর অর্থ রক্ষক যে হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে তাকে বলা হয় হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআনের রক্ষকও আমি হাফিজুন হাফেজ শব্দের বহু বচন আল্লাহ পাক নিজের ব্যাপারে সাধারণত বহু বচন ব্যবহার করেন তার বড়ত্ব বোঝানোর লক্ষ্যে এই কচিকাচা ছেলেরা কোরআন মুখস্থ করে তাদের সিনার ভিতরে হেফাজত করার কারণে আল্লাহ পাক এদের উপর খুশি হয়ে নিজের হাফেজ টাইটেলটি এদেরকে দিয়ে দিলেন যে এখন থেকে জাতি তোমাদেরকে হাফেজ বলবে কি পরিমাণ খুশি হলে কি পরিমাণ ভালোবাসলে নিজের টাইটেল আরেকজনকে দিতে পারে চিন্তা করুন আমার আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলার কাছে শুনেছি কিশোরগঞ্জ একটি ইসলামী মহাসম্মেলন ছিল বহু মানুষের সমাগম মূল বক্তব্য শুরু হওয়ার আগে কিছু ছাত্ররা বা নতুন যারা লেখাপড়া করে এসেছে তারা একটু বক্তব্য রাখে এই হিসাবে বক্তব্য শুরু করলেন চিটাগাং জিরি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আল্লামা মুফতি নুরুল হক রাহিমাহুল্লাহ সভাপতি ছিলেন বাংলার সিংহ হযরত মাওলানা আতহার আলী রাহিমাহুল্লাহ মাওলানা নুরুল হক রাহিমাহুল্লাহ মাত্র তখন পাশ করে বেরিয়ে এসেছেন অল্প বয়স তিনি বয়ান শুরু করলেন একাধারে আড়াই ঘন্টা বয়ান করলেন সভাপতিও বললেন না যে এবার বন্ধ করো সকলের চাহিদা নিজ ইচ্ছায় যখন বয়ান শেষ করলেন সভাপতি আল্লামা আতহার আলী রাহিমাহুল্লাহু তাআলা দাঁড়িয়ে মাইক নিলেন বলেন যে এই ছেলের বয়ানে আজ আমি মুগ্ধ হয়ে তাকে পুরস্কার দিতে চাই কিন্তু কি দিব এই মুহূর্তে আমার কাছে আমার গায়ের শেরওয়ানিটি সবচেয়ে দামি অতএব আমার শেরওয়ানিটি তাকে দিয়ে দিলাম নিজের গায়ের শেরওয়ানি খুলে তাকে পরাইয়ে দিলাম কি পরিমাণ মুগ্ধ হয়ে নিজের গায়ের শেরওয়ানি খুলে তাকে দিয়ে দিলেন চিন্তা করুন তো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মুগ্ধ হয়ে আদর করে নিজের হাফেজ টাইটেল এদেরকে দিয়ে দিলেন এখন থেকে জাতি এদেরকে হাফেজ বলে না হয় যারা কোরআনে কারীম মুখস্থ করবে তাদেরকে হাফেজ বলতে হবে এই সিদ্ধান্ত এ পর্যন্ত কোনো সরকার করেনি কোনো মুফতি ফতোয়া দেয়নি কেউ পরামর্শ মিটিং ডেকেও এই সিদ্ধান্ত নেয়নি যে যারা কোরআনে কারীম মুখস্থ করবে তাদেরকে হাফেজ বলতে হবে কেন বলে হাদিস শরীফে আছে আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ পাক হযরত জিব্রাইল ale ameen আলাইহিস সালামকে ডেকে জানাইয়া দেন ও জিব্রাইল অমুক বান্দাকে আমি ভালোবাসি অতএব তুমিও ভালোবাসো হযরত জিব্রাইল ale ameen তখন আকাশের ফেরেশতাদেরকে ডেকে জানাইয়া দেন ও আকাশের ফেরেশতারা অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন আমি ভালোবাসি অতএব তোমরাও ভালোবাসো আকাশের ফেরেশতারা তখন নিজেরা ভালোবাসতে থাকেন এবং জমিনের ফেরেশতাদেরকে জানাইয়া দেন ও জমিনের ফেরেশতারা অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন জিব্রাইল আমিন ভালোবাসেন আমরা ভালোবাসি অতএব তোমরাও ভালোবাসো জমিনের ফেরেশতারা তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন এবং সকল মাখলুকের অন্তরে ওই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দেন মাকলুর টেরো পায় না কেন আমার অন্তরে তার ভালোবাসা। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাকুলের মাধ্যম হয়ে তার অন্তরে ভালোবাসা ঢুকে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে একটি বিড়াল থাকত। বিড়াল আল্লাহর ওলিদের সংসব আর সোহবতে গেলে হায়ওয়ান জানোয়ার পর্যন্ত মানুষের মতো হয়ে যায়। একদিন বাবরচিখানায় ডাল পাক করে ডালের পাতিলে ঢাকনা না দিয়ে দুয়ার বন্ধ করে বেরিয়ে যায়। ভিতরে ছিল ওই বিড়ালটি। এই সময় একটি বিষাক্ত সাপ গড়ের খুঁটি বেয়ে সাহাতির হয়ে অপর প্রান্তে পৌঁছার পথে ডালের পাতিল বরাবর উপরে গেলে ঝুপ করে ডালের পাতিলে পড়ে যায়। গরম ডাল মাত্র পাক করা হয়েছে, পড়ে সাপটি মারা যায়। দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। বাবরচিখানায় ঢুকলে বিড়াল বাবরচিকে জানাবে এই ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে। কিন্তু জানাবে কোন ভাষায়? বিড়াল যেই ভাষা বলতে পারে বাবরচি ওই ভাষা বোঝে না, বাবরচি যেই ভাষা বোঝে বিড়াল ওই ভাষা বলতে পারে। পশু পাখি জীব জানোয়ারের ভাষা বুঝতেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। আমরা তো তাকে দেখিওনি, আমরা এদের ভাষা বুঝবো কিভাবে? আল্লামা রুমি বলেন, তো না দিদি গাহে সুলাইমান রা, তুচে দানি আওয়াজে মুরগান রা, তুচে দানি আওয়াজে মুরগান রা। যাই হোক, বিড়াল নিজের ভাষায় বোঝানোর চেষ্টা আরম্ভ করে। মেয় 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 অনেক বেশি আকারে বলা আরম্ভ করে। যত মেয়ে মেয়ে করুক বাবরচি কি বোঝে বিড়াল এমন করে কেন? বিড়াল দেখলো আমি তো বুঝাইতে পারলাম না। এবার বাবরচির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়, জামার আঁচল ধরে টানাটানি করে ডালের পাতিলের দিকে নিয়ে যেতে চায়। বাবরচি লাথি মারে বিড়ালটিকে সরাইয়া দেয়, আর ভাবে মনে হয় পাগল হয়ে গেছে, না হয় এমন করতেছে কেন? বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম না। রশির মধ্যে বাবরচির কাপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলতে যায়। বাবরচি লাথি মেরে বিড়ালকে সরাইয়া দেয়, আর ভাবে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করতেছে? বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম না। খানকার মেহমান এবং মুরিদগণ খেতে বসেছেন, ডাল এদের প্লেটে যাবে, হয়তো এরা মরবে, না হয় এর নাপাক ডাল তাদের পেটে যাবে। বিড়াল বিচলিত, ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, মেয় মেয় করছে। হায়, বুঝাইতে তো পারলাম না, কি করি? ঠিক ডাল বাড়া হবে, এদের বর্তনে যাবে, এই মুহূর্তে বিড়াল সকলের সামনে ঝুপ করে লাফ দিয়ে গরম ডালের পাতিলে পড়ে বিড়ালটি মারা যায়। যে ডালে বিড়াল মারা যায় এই ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে এখন দেখে ভিতরে বিষাক্ত সাপ। এখন বুঝে এসেছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন করেছিল কেন। বিড়াল নিজের জীবন দিয়ে খানকাবাসীকে বাঁচাই দিল। জীবন দেয়া কি এত সহজ? কে কার জন্য জীবন দিতে পারে? যদি আমি আপনাকে আমার থেকে অগ্রাধিকার দিই, তবে আপনার জন্য জীবন দেয়া সহজ হয়, এর আগ পর্যন্ত সহজ হয় না। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো জান দেয়া। তো বিড়াল এদের জন্য জান দিতে পারলো, এত সহজ কেন হইল? এদের মহব্বত বিড়ালের অন্তরে ঘর করে বসে আছে। কেন এদের মহব্বত আর ভালোবাসা বিড়ালের অন্তরে? এরা কি বিড়ালকে কোনোদিন চুমু খেয়েছিল? কারণ এই খানকাবাসীকে আমার আল্লাহ ভালোবাসেন। ফেরেশতাদের মাধ্যম হয়ে বিড়ালের অন্তরেও তাদের ভালোবাসা এসে গেছে। তাই এদের জন্য জীবন দিতে বিড়াল মোটেও দ্বিধাবোধ করে। আয় দোস্ত আগার যা তলবি যা বতু বখশাম, আয় দোস্ত আগার যা তলবি যা বতু বখশাম, ওয়াজ যাঁচ আজিজ আস্তে বগো আ বতু বখশাম, ওয়াজ যাঁচ আজিজ আস্তে বগো আ বতু বখশাম। তো ঠিক তেমনিভাবে দুনিয়াবাসী এদেরকে হাফেজ বলে। আল্লাহ পাক টাইটেল তাদেরকে দিয়ে দিলেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে দুনিয়াবাসীর অন্তরে এসে গেছে। কোরআন শরীফ যে মুখস্থ করবে তাকে হাফেজ বলতে হবে। না হয় কোনো রাষ্ট্র সিদ্ধান্ত দেয়নি, কোনো আইন করেনি, কোনো মুফতি ফতুয়া দেয়নি, তারপরও কেন মানুষদেরকে হাফেজ বল? আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ২ নম্বর কথা, এদের সিনার ভিতরে ৩০ পারা কোরআন কারিম বিদ্যমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হলো আমি আল্লাহর কালাম। কালাম মানে কথা, কথার বাড়ি কোথায়? কথার বাড়ি অন্তরে। আমার কথা আমার অন্তরে, আপনার কথা আপনার অন্তরে। অতএব আল্লাহ পাকের কথা কোথায় থাকবে? আমার আল্লাহর কুদরতি অন্তরে থাকবে। আমি যদি আমার কথা আমার অন্তরে রেখে দিই, আপনারা উপকৃত হতে পারবেন? পারবেন না। আমি অন্তর থেকে জবান ব্যবহার করলে, কথাগুলো বের করলে উপকৃত হতে পারবেন না, হয় পারবেন না। আমার আল্লাহ যদি তার কুদরতি কলবে তার কথাগুলো রেখে দেন, বের না করেন, তা আমরা কি উপকৃত হতে পারতাম? পারতাম না। দয়া মায়া করে আল্লাহ পাক কথাগুলো বের করলেন। তার কুদরতি কলব থেকে কথা বের করে সরাসরি যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, আমরা জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেতাম, কেউ বরদাস্ত করতে পারতাম না। সামান্যতম তাজাল্লি পড়েছিল তুর পাহাড়ে। উপবিষ্ট ছিলেন সাইয়েদেনা হজরত মুসা আলা নাবিগেনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম। তারপরও কি দশা ঘটল? আমার আল্লাহ বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কাম ওয়া খাররা মুসা সারিকা। সামান্যতম তাজাল্লি পড়েছে তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের ন্যায় জলিলুল কদর পয়গম্বর বরদাস্ত করতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। আর এই পাহাড়ের পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো যেখানে একজন পয়গম্বর বরদাস্ত করতে পারলেন না, সামান্য তাজাল্লি বেহুশ হয়ে গেলেন, পাথরের পাহাড় সইতে পারল না, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সেখানে আমি আল্লাহর কুদরতি কলব থেকে কালাম বেরিয়ে সরাসরি আমাদের কাছে এসে গেলে আমরা কি সইতে পারতাম? মোটেও পারতাম না, জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেতাম। আল্লাহ পাক নিয়ন্ত্রণের লক্ষ্যে তার কুদরতি কলব থেকে বের করে লোহে মাহফুজে রাখলেন। লোহে মাহফুজ থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও আমরা বরদাস্ত করতে পারতাম না। তাই দ্বিতীয়বার নিয়ন্ত্রণ করলেন, বাইতুল ইজ্জতে পাঠাইলেন। সেখান থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও আমরা সইতে পারতাম না। তৃতীয়বার নিয়ন্ত্রণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকে পাঠাইলেন। এবার আমরা সহ্য করতে পারবো। তাই আদেশ দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দেন। এখন উম্মত এটা বরদাস্ত করতে পারবে। একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝি। আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জবে জ্বালানো থাকে, অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি যদি নিভিয়ে দেই, অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। তাই বাতি জ্বালানো যায় না, নিবানো যায় না। আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী ড্রিম লাইট ব্যবহার করি। অধিক আলো থাকে না, একেবারে অন্ধকারও হয় না, আরামে ঘুমানো যায়। এখন ড্রিম লাইটের ব্যবস্থা নেই, তখন কি করি? একটি প্যাকেট 100 পাওয়ার বাল্বের উপরে লাগাই দিই। তারপরও আলো বেশি, কমানোর জন্য এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই। এরপরও বেশি, তার উপরে আরেকটি। 3টি প্যাকেট লাগানোর পরে এবার ঠিক আছে, ঘুমানো যাবে। এই সময় যদি কোনো এক বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক অবুঝে কামরায় আসে, সে বাতির দিকে তাকাই বলবে, এই বাতিটির পাওয়ার নেই, পাওয়ারলেস, আলো নেই। কিন্তু আপনি কি বলবেন? আপনি বলবেন, না, 100 পাওয়ারের বাল্ব এখনো 100 পাওয়ার আছে, তবে নিয়ন্ত্রণের কারণে আলো আমাদের কাছে পৌঁছতে পারতেছে না। তো ঠিক তেমনিভাবে আমার আল্লাহর কালামের আলো আর জ্যোতি এই পরিমাণ। আমরা তো দেখি না, তাই বুঝি না। যারা দেখেন তারা বোঝেন। তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন তার ভাষায়, নজমে নজমশ দরবরাত হস্তে বরতর জাফতা, নজমে নজমশ দরবরাত হস্তে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হসতো হুদা বাহারে রশিদ। আমার আল্লাহর পুরা কালাম তো পরের কথা, এক একটি অক্ষরের মধ্যে এই পরিমাণ জ্যোতি, নূর এবং আলো রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হয়তো পুরোপুরি প্রকাশ পেত। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আলোর কেন্দ্র সূর্যকে পর্যন্ত অন্ধকার দেখা যেত। এক একটি অক্ষরের মধ্যে এই পরিমাণ নূর আর জ্যোতি রয়ে গেছে। এই পুরা কালামের জ্যোতি নিয়ে যদি আমার আপনার কাছে চলে আসতো সরাসরি, আমরা জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেতাম না। তাই আল্লাহ পাক 3বার নিয়ন্ত্রণ করলেন, এরপরে আমাদের কাছে পৌঁছে দিলেন, যাতে আমরা বরদাস্ত করতে পারি। এবার একটু বোঝার চেষ্টা করি। এই কালামটা একবার আমার আল্লাহর কুদরতি কলমে, আবার লোহে মাহফুজে, আবার বাইতুল ইজ্জতে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারকে। এখান থেকে কালামটা এসেছে আমাদের ছাত্রদের কলমে। এদের কলম একবার সাদৃশ্য হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারকের, আর একবার সাদৃশ্য হইল বাইতুল ইজ্জতের, ওইখানেও কালাম আছে, এখানেও কালাম আছে। আর একবার সাদৃশ্য হলো লোহে মাহফুজের, ওইখানেও কালাম আছে, এদের কলমেও কালাম আছে। আর একবার সাদৃশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলমের, ওইখানেও কালাম আছে, এদের কলমও কালাম আছে। তাহলে এদের কলমটার দাম কত, মূল্য কত চিন্তা করুন। যেই কলমে আল্লাহর কালাম আছে, এই কলমটা আগুনে জ্বলতে পারে, জাহান্নামের আগুন অসম্ভব, জ্বলতে পারে না, পারবে না তো পারবে না। এদের আত্মীয় স্বজন বা এরা যাদেরকে চায় এমন 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি বানাই দিবে। এটা কালামের বরকত।